আসসালামু আলাইকুম। এইটা হলো গিয়ে আমার স্বাদের লাউ। অনেক আগে যে দেখিয়েছিলাম, গোসল করিয়েছি, শাওয়ার করিয়েছিলাম, সেই লাউটা আজকে ডেলিভারি হবে। অপারেশন করব এখন। সবাই দোয়া করবেন, জানি না এটার ভিতরের বিচিগুলা ঠিক মতো আসছে কি না। তো দেখা যাক কি হয়। হাই হাই রে, দুঃখ লাগে এত শক্ত। লাউটা অনেক আগে কাটা উচিত ছিল, আমি কাটবো কাটবো করে এত বিজি আর কাটতে পারিনি। লাউয়ের সাথে যুদ্ধ চলতেছে। হাই হাই, এ তো একদম স্বাদের লাউ, বানাইলে মরে ঢুকঢুকি হয়ে গেছে। এই তো দেখা যাক এখন কিরকম বিচিগুলা হয়। মাশাল্লাহ, অনেকগুলা বাচ্চা পাওয়া গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এগুলাকে ধুতে হবে, ধুইলে অনেক সুন্দর হবে। আর মাশাল্লাহ অনেকগুলা বিচি হয়েছে। মাশাল্লাহ, নিজের গার্ডেনের বিচি থেকে চারা করলে অনেক লাউ নাকি ধরে বেশি। এই প্রথম আর কি করলাম, দেখা যাক। সবাই দোয়া করবেন। ভিতর একদম ফাঁকা হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে গেছে ভিতরটা। অনুবাস করতে হবে এগুলোকে। এটা দিয়ে ডুগডুগি বানানো যাবে, কারো যদি লাগে বলবেন, ডুগডুগি বানাবো। এটা আমি না, আপনারা যাদের দরকার বলবেন, আমি পোস্টে ছেড়ে দিব। একদম ভিতর কিন্তু অনেক শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, কোনো কাঁচা নেই। আমার নিউবর্ন বেবি বিচিগুলোকে গোসল করে নিয়ে আসলাম, শাওয়ার করে আর কি। দেখুন কত সুন্দর, আর মাশাল্লাহ কতগুলা বিচি হয়েছে। এগুলো আমি শুকিয়ে নেব আর ফেব্রুয়ারির দিকে আর কি এগুলোকে রোপণ করব। মাশাল্লাহ খুব সুন্দর, দেখুন কাছ থেকে দেখাচ্ছি। সবগুলোই কিন্তু একদম পারফেক্ট বিচি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একদম পাকা পোক্ত লাউয়ের বিচি এগুলো। আর এই তো গার্ডেনের স্বাদের লাউ। স্বাদের লাউ বানাইলি মোরে বৈরাগি, লাউয়ের সব কিছু খাওয়া যায়, আগা থেকে ডোগা থেকে যা আছে সব সব কিছু খাওয়া যায়। আর এগুলো তো এখন রেখে দেব, আপনারাও চাইলে পারেন নিজের গার্ডেনের বিচি। আর বিচির কিন্তু অনেক দাম, লাউয়ের বিচি না, তারপরে হচ্ছে নাগামরিচের বিচি, এগুলো অনেক দাম। এখানে একটা প্যাকেট কিনতে গেলে 2.5 পাউন্ড থাকে, আর 2.5 পাউন্ডে মাত্র পাওয়া যায় 8 থেকে 9টা বিচি, এর বেশি না। তারপরও আবার উঠে কি না উঠে সন্দেহজনক। আর এগুলো তো আমাদের নিজের হাতের, নিজের গার্ডেনের। এই ফার্স্ট টাইম আমি হারভেস্ট করলাম, আমার নিজের গার্ডেনের লাউয়ের বিচি সংগ্রহ করলাম আজকে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এই লাউটাকে সবাই জানেন আমি অনেক আগে গোসল করিয়েছিলাম, ক্রিম মাখিয়েছিলাম, তারপর তেল দিয়েছিলাম। এই হলো সেই লাউ। ভিতরটা একটু দেখাই, এই দেখুন ভিতর একদম শুকিয়ে, এটা মনে হচ্ছে বেল, বেলের মতো হয়ে গেছে। আর এই দেখুন এটার ভিতর, এটাও আমি অবশ্যই ফেলবো না, এটাকে আমি আমার গার্ডেনে রেখে দিব স্মৃতি হিসাবে, মেমোরি হিসাবে। মাশাল্লাহ, বিচির প্রতি কিন্তু একটু খেয়াল রাখতে হবে, জর্জরে যখন হয়ে যাবে তখন আপনি বয়ামের মধ্যে রাখতে হবে, আর না হলে কিন্তু বিচিগুলো আবার পচে যেতে পারে ভিতরে। কত সুন্দর নিজের গার্ডেনের, আর এখন বিচিগুলো একদম শুকিয়ে গেছে। আমার নিজের গার্ডেনের লাউয়ের বীজ এইভাবেই আপনারা সংগ্রহ করে রেখে দিবেন একদম শুকিয়ে। আর পানি থাকলে কিন্তু বিচিগুলো নষ্ট হয়ে যাবে। আর এখন আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিব, যাতে আমি সামার টাইমে আমার নিজের গার্ডেনের লাউয়ের থেকে যে বিচি সংগ্রহ করেছি সেটা থেকে চারা করব। আর চারা যখন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দোয়া করবেন সবাই আমার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আর যারা লাইক দেননি, একটি করে লাইক দিবেন। দেখুন কত সুন্দর বিচিগুলো। যাই হোক, অনেক সময় আপনাদের সাথে কথা বললাম, আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।